হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এই লকডাউনের বাজারে সবাই তো ঘরের মধ্যেই রয়েছি। তো গত কয়েকদিন ধরে সংবাদপত্রের শিরোনামে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবরগুলো আমাদের নাড়া দিয়ে গিয়েছে, তেমনই দু একটি খবর নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করব। এই বিশেষ করে এই খবরগুলো খুব অমানবিক। যারা করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, তারা আজ সামাজিক বয়কটের শিকার হচ্ছেন। তো তেমনই বেশ কয়েকটি ঘটনা গত কয়েকদিন সংবাদ মাধ্যমের পাতায় উঠে এসেছে। আমরা আগে সেই সংবাদপত্রের শিরোনামগুলো একবার দেখে নিই। দেখলেন যে গত কয়েকদিন ধরে সংবাদপত্রের প্রকাশিত বিভিন্ন যে খবর, অমানবিক খবর, সেগুলো নিয়ে আজকে আমাদের বিষয়। দেখুন, যদি দেখা যায় যে করোনার বিরুদ্ধে কিন্তু আমরা প্রত্যেকেই লড়াই করছি, কেউ ঘরে বসে, কেউ রাস্তায় যাতে মানুষকে সচেতন করতে, কেউ হাসপাতালে, এই বিভিন্নভাবে কিন্তু মানুষ আমরা প্রত্যেকেই করোনার বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু আমাদের যারা আমরা লকডাউনে ঘরে বন্দী হয়ে আছি, তাদের থেকেও বেশি বোধহয় লড়াই করছেন সেই সমস্ত মানুষরা যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, কোয়ারেন্টিন সেন্টারে রয়েছেন, আইসোলেশন সেন্টারে রয়েছেন, সেই সমস্ত চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং আমাদের আশপাশে বিভিন্ন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন সাফাই কর্মী, অ্যাম্বুলেন্স চালক এবং মৃতদেহ বহনকারী যে সমস্ত গাড়ির চালক রয়েছেন তারা, সেই সঙ্গে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা, এরা কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের থেকেও বেশি লড়াই করছে। কিন্তু দেখা যাচ্ছে সম্প্রতি কয়েকদিন ধরে এই সমস্ত মানুষগুলোই আমাদের কিছু মানুষের অসচেতনতামূলক কার্যকলাপের ফলে এবং অমানবিক হয়ে তারা আক্রান্ত হচ্ছে। কিন্তু কেন এই ঘটনা, এই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য আমাদের কিন্তু প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। আর এই ঘটনা কিন্তু শুধু আমাদের বাংলাতে নয়, সারা পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গেই নয়, মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে। দেখুন, গত 22 মার্চ লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পরপরই প্রথম যে ঘটনাগুলো আমাদের নজর কেড়েছিল সেটা হচ্ছে যে সমস্ত চিকিৎসাকর্মী, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সেই সমস্ত চিকিৎসাকর্মীদের, যারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেই সমস্ত বাড়ির মালিকরা, বেশ কিছু মালিক, তারা ভয়ে তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। তো যাই হোক, এমন অমানবিক পরিস্থিতির শিকার হয়ে অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন চিকিৎসকরা, বা অনেকেই হাসপাতালের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীরা, তাদেরকে অনেক সময় বলা হয়েছে প্রত্যন্ত গ্রাম থেকে এসে তারা হয়তো শহরে বা বিভিন্ন জায়গায় তারা বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন, সেখানে অনেকেই ভয়ে বাড়িওয়ালারা বলছেন বাড়ি ছেড়ে চলে যান। তো তারপর পরই যাই হোক, বিভিন্ন সচেতনতামূলক এবং সরকারের সঠিক পদক্ষেপের কারণে সেগুলো কিছুটা রোখা গেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আক্রান্ত হচ্ছেন, যে লকডাউন আইন, যে লকডাউন ভেঙে অনেকেই বেরোচ্ছেন, লকডাউন মানছেন না, সেই জন্য বিভিন্ন পুলিশকর্মীরা যখন জনগণকে বোঝাচ্ছেন, তারা বুঝতে চাইছেন না এবং তারা পুলিশকে আক্রমণ করছেন। সম্প্রতি একটা ঘটনা যেটা নাড়া দিয়ে গেল, 2-3 দিন আগের ঘটনা, সেটা আমাদের এই বাংলাতেই ঘটেছে। সেটা হচ্ছে যে একজন বেলেঘাটার আইডি হাসপাতালের কর্মী, মহিলা কর্মী, তিনি রানাঘাটে তার গ্রামের বাড়িতে থাকেন, তার মা এবং তার পরিবার রয়েছে, একমাত্র রোজগারে তিনি। তিনি যখন রানাঘাটে সে বাড়িতে যান, তাকে ঢুকতে দেওয়া হবে না বলে স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলেন। প্রশাসনিক সহযোগিতায় তিনি বাড়িতে পৌঁছেছেন, কিন্তু তার বাড়িতে জল, দুধ বা অন্যান্য যে সমস্ত নিত্য প্রতিদিন চলার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, সেগুলো সামাজিকভাবে লোকজন দেওয়া বন্ধ করে দিচ্ছেন এবং সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছে। তো আমাদের আজকের আলোচনায় যে এই
মানুষটার দোষটা কি, এই মানুষটা কি অপরাধ করেছে? সে তো আমাদের থেকে বেশি করোনার লড়াইয়ে, সে আমাদের থেকে অনেক বেশি, আমাদের জন্যই তো সে কাজ করে চলেছে। তো সেই মানুষটা কেন আজকে এমন সামাজিক বয়কটের মুখে? আর এই যে রানাঘাট, এই অঞ্চলটা কিন্তু এমন কিছু কলকাতা শহর থেকে খুব বেশি দূরেও নয় এবং প্রত্যন্ত জায়গা নয়, এবং এখানে বেশিরভাগ মানুষই শিক্ষিত এবং সচেতন, এবং বিজ্ঞান প্রযুক্তি এবং বিশ্বায়নের আলো কিন্তু এই জায়গাগুলোতে বেশ ভালোভাবেই পৌঁছে গেছে। আর এখানেই যে এই ধরনের ঘটনা সকলকে কিন্তু একটা স্তম্ভিত করেছে। অথচ প্রতিদিন এমন নানা ঘটনা প্রতিদিন আমরা সংবাদ মাধ্যমে মিডিয়ায় ভালোভাবে দেখতে পাচ্ছি, কিন্তু কেন এই ঘটনা? যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে এই ঘটনার পিছনে অনেকগুলো সামাজিক অবস্থা আমাদের মধ্যে দায়ী। এজন্য আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু সংবাদ মাধ্যমে যুক্ত থাকার কারণে বেশ কিছু সমাজের বিশিষ্ট মানুষজনদের সঙ্গে কথা বলেছিলাম, তাদেরও একই মত যে এটা কেন হচ্ছে, এর মূলে কি, এটা রোকার উপায়টা কি। তো তাদের প্রত্যেকেরই বক্তব্য যে করোনা নিয়ে সরকারি বেসরকারি স্তরে প্রচার বহু হচ্ছে, কিন্তু প্রচার হলেও সেখানে প্রত্যেক মানুষের মনে একটা আতঙ্ক কিন্তু এখনও কাজ করছে যে আমার পাশের বাড়ির লোকটা হাসপাতালে কাজ করে, হয়তো ও করোনা রোগীদের সঙ্গে থাকছে, ও আগামী দিনে ও করোনায় ওর কাছে আসবে, তারপর আমরা হয়তো হয়ে যাবো, সেই জন্য তাকে ঢুকতে হবে না। কিন্তু বুঝতে হবে যে তিনি হাসপাতালের কর্মী, তিনি তার প্রোটেকশান নিয়ে কিন্তু তিনি কাজ করছেন। তো এইভাবে যে যেটা ব্যাপার যে শুধু প্রচার করলে হবে না, এর সঙ্গে যে বিশিষ্টজনরা যেদিকে তাদের মত, তারা বলছেন যে শুধু প্রচার দিয়ে সরকার তাদের মতন প্রচার করছে, প্রচার করলে হবে না, করোনাকে ভয় পাবেন না, সেটা কিন্তু হবে না। এই জন্য দরকার হচ্ছে স্থানীয় যে সমস্ত ক্লাব, বিভিন্ন সমাজসেবী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন যারা রয়েছে, তাদেরকে কিন্তু এই কাজের জন্যে তাদেরকে নামাতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই জায়গাটা মনে হয় আমরা এখনও পিছিয়ে রয়েছি। এখনও পর্যন্ত সরকারি তরফে হয়তো প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে, কিন্তু শুধু সরকার দিতে হবে না, মানুষকে নিজেদের সচেতন হতে হবে, সমাজের যারা আমরা বাসিন্দা তাদের সচেতন হতে হবে, সেই জন্য কিন্তু এই সংগঠনগুলোকেও আমার মনে হয় নামাতে হবে। তো তাহলে হয়তো এই যে চিকিৎসা কর্মী, সাফাই কর্মী, তারা যে বুক চিতিয়ে লড়াই করছেন, সে বুক চিতিয়ে লড়াই যে করছে, তাদের যে অবদান, করোনার যে তারা সামনের সারিতে লড়াই করছে, সেই মানুষগুলো যদি আক্রান্ত হয়, আগামী দিনে তো সেই মানুষগুলো ভয় পেয়ে যাবেন, কেউ কাজ করতে চাইবেন না, ন্যাচারালি যেটা হবে যে এটা একটা ভয়াবহ মহামারী আকার নেবে, তখন মৃত্যু মিছিল ঠেকানো কিন্তু মুশকিল হয়ে যাবে আমাদের পক্ষে। তো এই জায়গা থেকে তখন কিন্তু আর কেউ দেখবেন সাফাই কর্মী বলুন আপনি আপনার এলাকা পরিষ্কার পাবেন না, সাফাই কর্মীরা কেউ কাজ করবে না, আপনার বাড়িতে শুধু করোনা নয়, যদি কোনো অ্যাম্বুলেন্স চালক তিনি কাজ করতে ভয় পাবেন। যেমন এই অ্যাম্বুলেন্স চালক বলছেন সম্প্রতি মহেশতলার একটা ঘটনা, যে তিনি গত সাতই এপ্রিল একজনকে নিয়ে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করেছেন, গত 14-15 তারিখে তাকে বাংলা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার করোনা পজিটিভ হয়। তারপরেই সেই সাত তারিখ যে মহেশতলার যে চটা অঞ্চলের যে অ্যাম্বুলেন্স চালক, তাকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয় মহেশতলা পৌরসভায়। এবং তার বক্তব্য হচ্ছে যে আমাকে কেন নিয়ে আসা হলো, অর্থাৎ গত 7-8 দিন তো আমার হয়ে গেছে, আমি তো কোনো অসুবিধে হচ্ছে না, কেন আমাকে নিয়ে আসা হলো? কিন্তু সেটা তো নিয়ে আসা হয়েছে তাকে একটা প্রোটেকশানের জন্য, যাতে অন্য কাউর না ছড়ায়, তার বাড়ি বা তার পাড়া কে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে, কিন্তু তার বক্তব্য যে কেন করা হয়েছে। কিন্তু হ্যাঁ, তার হয়তো কষ্ট হচ্ছে, সবই হচ্ছে, সে অ্যাম্বুলেন্স চালকের বক্তব্য যে আমাকে কেন এনে রাখা হয়েছে, আমি এখানে খাবার পাচ্ছি না, জল পাচ্ছি না, হ্যাঁ, তো আমি তো জানি না, সে তো 8 দিন পরে, আর আমার কোনো শারীরিক অসুবিধেও হচ্ছে না। তো অসুবিধে না হলেও করোনা তো এইভাবে হয় না, অন্তত তাকে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত থাকতে হবে। তা তেমনই সে বলছে যে এরপরে তার কেউ অ্যাম্বুলেন্স চালাতে ভয় পাবে না।
তো তারপরে যদি এই যদি অবস্থা হয়, তারপরে যদি দেখা যায় আমার বাড়ির কেউ করোনা নয়, যে কোনো রোগে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, জ্বর হতে পারে, যে কোনো কিছু, তাকে দ্রুত যদি হাসপাতালে পৌঁছতে হয়, অ্যাম্বুলেন্স চালক তার পাওয়া যাবে না। হাসপাতালে নিয়ে গেলাম, সেখানকার নার্সিং স্টাফ নেই, তারা দেখবেন না, ডাক্তার ভয়ে চলে গেছেন, দেখবেন না। তো এই যে পুরো একটা অরাজকতার সৃষ্টি হবে, সেই অরাজকতাটা যাতে না হয় সেই জন্যে আমাদের কিন্তু সমস্ত যে সমস্ত স্থানীয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেককে তার অঞ্চলে মানুষদের সঙ্গে বোঝাতে হবে, তাদের সচেতন করতে হবে। যারা এর বিরুদ্ধে ভয় পেয়ে আতঙ্কিত হচ্ছেন তাদেরকে যাতে আতঙ্ক থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে। যে এইভাবে আপনাদের দেখুন, কয়েক দশক আগের কথা, সম্ভবত না, 1980-90 সাল নাগাদ যদি আপনারা দেখেন, তখন কুষ্ঠরোগ একটা ভয়াবহ মহামারীর সৃষ্টি করেছিল। সেই সময় সকলে একটা অজ্ঞতা বলুন, অশিক্ষা বলুন, বা প্রচার সেভাবে ছিল না, সংবাদ মাধ্যম সেভাবে ছিল না, সেই সময়ে সকলের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করেছিল যে কুষ্ঠ ছোঁয়াচে রোগ, অতএব কারোর কুষ্ঠ হলে তাকে আর সেই অঞ্চলে বা সেই গ্রামে বা সেই পাড়ায় থাকতে দেওয়া হবে না। এবং এমন ফতোয়া পরপর জারি হয়েছিল যে বহু মানুষ তাদের বসবাস যেখানে করেন সেই জায়গা ছেড়ে চলে আসতে, অন্য জায়গায় চলে আসতে বাধ্য হয়েছেন। তখন কিন্তু এই সামাজিক সংগঠন, স্থানীয় ক্লাব এবং বিভিন্ন স্থানীয় প্রতিনিধি যারা, তাদেরকে নামিয়ে কিন্তু ধীরে 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 পরিস্থিতিটা আয়ত্তে আনা হয়েছিল যে কুষ্ঠ একটা মানুষের হতেই পারে, কিন্তু এটা ছোঁয়াচে রোগ নয়। এবং সেই মতন ধীরে ধীরে কিন্তু আজকে কুষ্ঠরোগের ওষুধও আবিষ্কার হয়েছে, এবং সে কুষ্ঠরোগ ওষুধ খেলে যে নির্মূল হয়ে যায় সেটাও প্রমাণিত, এবং মানুষও বেশ সচেতন হয়েছেন। তারপরে আপনারা যদি আসেন যে এইচআইভি এইডস পজিটিভ, এই রোগটা নিয়েও মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা ছিল, প্রচুর মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, তারা বলতে পারতেন না, তাদের পরিবারের মানুষ কেউ বলতে পারতেন না যে আমি এই রোগে আক্রান্ত। এবং এই রোগে আক্রান্ত হবার তো আরও নানাগুলো দিক রয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে হয়তো হতে পারে, তো শুধু তো তা নয়, এই রোগে আক্রান্ত হওয়ার আরও অনেক নানা কারণ ছিল সেই সময়। তো তাতে অনেকে আক্রান্ত হয়েছেন, কিন্তু দেখা গেছে যে তখন বলা হতো এইচআইভি এইডস, এইচআইভি পজিটিভ এইডস যাকে আমরা বলি, এটা ছোঁয়াচে রোগ। এরকমভাবে প্রচুর মানুষ তাদের গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছে, তাদের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে, অনেকে সুইসাইড করেছেন, স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন। তো এরকম বহু ঘটনা ঘটেছে, কিন্তু সেটাও এই আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন জায়গায় শিবির করার পরে ধীরে 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 আজকে কিন্তু কুষ্ঠ বলুন, এইডস বলুন, এইচআইভি পজিটিভ এইডস বলুন, সব কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে, না এটা ছোঁয়াচে রোগ নয় এবং এই রোগে ওষুধ আছে এবং ওষুধ খেলে ঠিক হয়ে যায়। তেমনই করোনা রোগটাই কিন্তু আমরা চোখে দেখছি না, করোনা রোগটা আমাদের মধ্যে এসেছে, তো আমরা কেউ তাকে চোখে দেখতে পাচ্ছি না, এটা একটা ইনভিজিবল, চোখে দেখা যায় না, তার বিরুদ্ধে আমাদের লড়াই। তো এই চোখের অগোচরে থাকা এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াই করতে গেলে সবাইকে কিন্তু একসঙ্গে এগিয়ে এসে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আপনার অনুরোধ যে আপনারা আপনাদের নিজের নিজের এলাকায় যে সমস্ত চিকিৎসক, চিকিৎসাকর্মী, সাফাই কর্মী, অ্যাম্বুলেন্স কর্মী, সব বাহক, গাড়ির চালক, পুলিশ কর্মী, প্রশাসনিক আধিকারিক যারা রয়েছে, যারা একদম করোনা এই যে লড়াইয়ে তারা সামনে থেকে প্রথম সারিতে থেকে কাজ করছেন, আক্রান্তদের হয়ে লড়াই করছেন, তো তাদের সঙ্গে সহযোগিতা করুন। অনেকেই হয়তো স্থানীয় মানুষ আতঙ্কে থাকবেন, অনেকে এটা নিয়ে আতঙ্ক থাকবেন, এটাই স্বাভাবিক, কিন্তু এই যে আতঙ্ক একটা নেতিবাচক মনোভাব আতঙ্কের ফলে, তো সেটাকে কাটাতে কিন্তু আপনারা সকলে এগিয়ে আসুন। আপনারা সবাই দায়িত্ব নিয়ে, সামাজিক সংগঠন, ক্লাব সকলে দায়িত্ব নিয়ে এই মানুষগুলো যে সামনে প্রথম সারিতে থেকে লড়াই করছেন তাদের কথা বলুন, এবং তাদেরকে সহানুভূতির সঙ্গে তাদের আমাদের ব্যবহার করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। আমরা সবাই যদি এই ইতিবাচক মনোভাব নিয়ে এই মানুষগুলোর কী দায়িত্ব এবং কীভাবে কাজ করছেন তা যারা বুঝছেন না তাদেরকে একটু বুঝিয়ে বলি, তাহলে বোধহয় এই যে সামাজিক সংকট একটা তৈরি হচ্ছে
এবং এই মানুষগুলি সামাজিক বয়কটের শিকার হচ্ছেন, সেখান থেকে হয়তো আমরা অনেকটাই মুক্তি পাব। তো আজ এখানেই শেষ করব। তো শেষ করার আগে আপনাদের সকলের কাছে আবার অনুরোধ, আমি যেমন ঘরে থেকেই আপনাদের সাথে কথা বলার জন্য এই সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছি, আপনারা প্রত্যেকেই লকডাউনের সময় ঘরে থাকুন। আর একটা কথা, দেখবেন এই সময়ে প্রচুর মানুষ, অসহায় মানুষ যারা খাবার পাচ্ছেন না, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আপনার যতটুকু আছে সেটুকুর মধ্যে একটুখানি বাঁচিয়ে তাদের পাশে দাঁড়ান। আর একটা কথা, হ্যাঁ, যে এই মানুষগুলোকে অনেকেই হয়তো পাশে দাঁড়িয়ে করছেন, তাদেরকে খাটো করছি না, তাদের আমরা স্যালুট করছি। সেই সঙ্গে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা এই মানুষগুলোকে কিছু দান করে, কিছু দিয়ে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সেই মানুষগুলোকে খাটো করবেন না। আর এই এইটা নিয়েই আগামী পর্বে আমি আপনাদের সাথে আলোচনা আসব। আর আপনাদের আবারও বলছি যে আমি যে সমস্ত কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কেমন লাগছে, বিষয়টা কেমন লাগছে, সেটা নিয়ে আমাদের যে কমেন্টস বক্স আছে এই চ্যানেলের, দ্য ওয়াইড অ্যাঙ্গেল এই চ্যানেলের যে কমেন্টস বক্স, সেখানে আপনারা আপনাদের মতামত জানান। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।